প্রিয় সিনেমা প্রেমী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই ভিডিওটা আনতে আমার অনেক লেট হয়ে গেল, কারণ আপনারা ইতিমধ্যে অনেক জায়গায় খোঁজাখুঁজি করে দেখেছেন যে তামিল বাংলা ডাবের নতুন মুভি আর আপলোড হচ্ছে না। তো বন্ধুরা, এই জন্যে এই ভিডিওটা আনতে আমার অনেক লেট হয়ে গেল। আর আপনারা ভালোই জানেন যে আমি সুপারহিট লাভ স্টোরি মুভি ছাড়া দেখাই না রিভিউ করে। তো আজকে যে মুভিটা আপনাদের দেখাতে চলেছি, এই মুভিটা অলরেডি হয়তো কয়েকজন দেখেছেন। তো এই মুভিটা আমি ফার্স্ট টাইম দেখলাম, আর এর আগে আমি অনেক ক্লিপ দেখেছি এই মুভিটার, ফেসবুকে হোয়াটসঅ্যাপে অনেক ক্লিপ দেখেছি। এই মুভিটা যে এত সুন্দর হতে পারে তো আমি কখনো কল্পনাও করিনি। তো এত সুন্দর লাভ স্টোরি মুভি আমার জীবনে এই ফার্স্ট টাইম দেখলাম। সব লাভ স্টোরি মুভির গুরু এই মুভিটা। তো মুভিটা হচ্ছে তামিল মুভি, তো এই মুভিটা আপনাদের হিন্দিতে দেখতে হবে। তো বন্ধুরা, এই মুভিটা আপনারা কীভাবে দেখবেন এই ভিডিওর কোনো এক জায়গায় আমি বলে দিব। শুনুন তাহলে দেখে আসি। তো বন্ধুরা, আমরা এখন জেনে নেব এই মুভির মূল কাহিনীটুকু কি ছিল। তো মুভির শুরুতেই আমরা দেখতে পাই সেনু নামে একজন অনাথ ছেলে যে বেহুলা বাজিয়ে রাস্তায় টাকা রোজগার করত। জুন্নু নামে তার এক বন্ধু আছে, তিনি তার সাথে খুব ঘনিষ্ঠ বন্ধন তৈরি করে। তারা সবসময় একে অপরের সাথে আনন্দের সাথে খেলে। কিন্তু একদিন বাবার বদলির কারণে জুন্নুর পরিবার দিল্লিতে চলে যায়। যখন সে চলে যায়, জুন্নু তার ফোন নাম্বার 100 টাকার নোটে লিখে দেয়। কিন্তু পাণ্ডু নামে একজন চোর সেই নোটটি চুরি করে। নোটটি পেতে চোরকে তাড়া করার সময় সরোজনী এবং তার স্বামী প্রকাশ দ্বারা চালিত একটি গাড়িতে সেনুকে ধাক্কা লাগে। তারা পরে সেনুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে দত্তক নেয়, কারণ তারা সরোজনী প্রতিশ্রুতি দিয়েছিল যে ছেলেটি বেঁচে থাকলে সে তার জন্য ভালো কিছু করবে। 14 বছর পর সেনু ওরফে অবিনাশ জুন্নু ওরফে প্রিয়ার সাথে দুজনে ধনী পরিবারে জীবনযাপন করছেন, কিন্তু একে অপরকে ছাড়া সুখী নন। তো বন্ধুরা, এই মুভিটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে এই মুভিটা দেখবেন। আপনারা যারা কমেন্ট করেন যে মুভি দেখার জন্য রিকোয়েস্ট করেন, তারা আমার নিচে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ওইখানে টেলিগ্রামে জয়েন করেন।